Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bikena Mission থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই মুহূর্তে সরাসরি একটি মেশিন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে তুষকাটা মেশিন কেউ বলে মরিচ কাটা মেশিন কেউ বলে মরিচ ফাঁকি কেউ বলে মরিচকে গুঁড়া করা মেশিন যে যেটাই বলেন না কেন মেশিন কিন্তু একই হ্যামার মেশিন এটা সাইক্লোন হ্যামার মেশিন নামে পরিচিত অনেক এলাকা ভিত্তিক বলা হয় এগুলাকে পালভাইজার মেশিন তো যাই হোক মেশিনের নাম কোনো ব্যাপার না কাজটা কি সেটা আপনাকে দেখতে হবে এই মেশিন দিয়ে আপনি মরিচ কিংবা আপনার মশলা কিন ধনিয়া কিংবা হলুদ ইত্যাদি যেটাই বলেন না কেন একদম মিহি দানা পাউডার করতে পারবেন তো এগুলা দিয়ে যদি মনে করেন আপনি ভুট্টা দিয়ে ক্রেশার করে গবাদি পশু কিংবা মুরগির খাবার তৈরি করবেন সেটাও করতে পারবেন আপনি চাইলে ভুষি কিংবা ময়দা সেটাও করতে পারবেন তো এই একই মেশিনের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারছেন অনেক কাজে পারদর্শী একটি মাত্র মেশিন সেটি হচ্ছে হ্যামার মেশিন তো এই হ্যামার মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের যদি আপনারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে এই মেশিন চালানো ভিডিও ইতিমধ্যে আপনারা দেখছেন আর এই ভিডিওর শেষে আপনারা আমরা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের ভিতরে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক ততক্ষণ বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দর্শক আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আপনি জানালে আমরা আপনার মতামত গ্রহণযোগ্যতার সাথে দেখব তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই মেশিন দিয়ে কত প্রকার জিনিস পাউডার করা যায় কোন জিনিসটা পাউডার করলে কিরকম রূপে রূপান্তরিত হয় সেটি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো ততক্ষণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দর্শক আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে কি কি মাল পাউডার হয় সুজি হয় ফাঁকি হয় ময়দা হয় সেটি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো তো এই যে এটা হচ্ছে সম্পূর্ণ তুষ আপনারা এই যে তুষ প্রথমে আমি আপনাদের কয়েক অল্প সীমিত আকারে তুষ ঢেলে দেখালাম এটি সম্পূর্ণরূপে তুষ এই তুষকে চেনে না এমন কোনো লোক কিন্তু নাই এই তুষকে প্রথমে যদি আপনি এক ধাপে কি করেন এটা সুজি মতন করতে পারছেন দেখছেন সুজি দ্বিতীয় ধাপ যদি এরছে বেশি পাউডার আপনি করতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি পাউডার হবে এই যে আরেকটু বেশি পাউডার এরছে পাউডার যদি আপনি করতে চান তাহলে আপনাকে এই যে এটাকে এটা দেখতে হবে এটা কিন্তু আর দেখা যাবে না সম্পূর্ণ উড়েই যাবে আর কি এই যে যা দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু উড়ে যাচ্ছে দেখছেন তো যদি কিনা আপনারা ভুট্টা ফাঁকি করেন ভুট্টা কিন্তু এরকম হবে এই যে ভুট্টা তুষ ভেজাল দিলে ওই ওই জাতীয় হবে যদি আপনি বেসন তৈরি করেন বেসন কিন্তু 100% হচ্ছে বেসন এই যে বেসন এই যে বেসন হয়ে গেছে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকি পাউডার মিহিদানা মরিচ যদি আপনি করতে চান মরিচ দুইটা ক্যাটাগরি হবে একটা একটু সুজি মতন একটা একদম টেলকম পাউডার তো আমার কাছে যেটা আছে এটা হালকা একটু মোটা এই যে দেখছেন মরিচ এটা কিন্তু মরিচ তো দর্শক আপনারা কিন্তু যদি মনে করেন এই মেশিনটি নেবেন এই মেশিন দিয়ে এরসেও আরও একাধিক জিনিস আছে সেগুলো আপনারা পর্যায়ক্রমে ধীরে ধীরে ভেঙে গুঁড়ো করতে পারবেন বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা যদি মনে করেন অনলাইনের মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন কল করে অনলাইনের মাধ্যমে সামথিং টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে আপনারা আপনার মাল বুঝিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কন্ডিশনে আমরা মাল টোটাল বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো দর্শক করোনার প্রাদুর্ভাব জোরালোভাবে বাংলাদেশে দিকে ধেয়ে এসছে তো আপনারা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন তো দর্শক ততক্ষণ সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ